ক্ষমতা হারালে এক রাতেই নাকি আওয়ামী লীগকে শেষ করে দেয়া হবে, এমন মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। এবং একই ধরনের আশঙ্কা কিন্তু ভর করেছে আনিসুল হক, তার মাঝেও আইনমন্ত্রী। তো হঠাৎ করে এমন একটা অজানা আশঙ্কা, অর্থাৎ বিএনপি ক্ষমতায় এলে এক রাতেই আওয়ামী লীগকে শেষ করে দেবে, এ ধরনের পরিণতির কথা বা এরকম ভবিষ্যৎবাণী কেন এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা করছেন, আপনার কি মনে হয়? অত্যন্ত আশ্চর্যজনক হলেও সত্য, আওয়ামী লীগের জন্য এটা প্রযোজ্য। আপনি ওবায়দুল কাদের এবং আনিসুল হকের আগে আপনি শেখ হাসিনার কথা চিন্তা করেন। শেখ হাসিনা 21শে অগাস্ট বোমা হামলা যে হয়েছে, অবশ্যই সেটা একটা নারকীয় ঘটনা, আমরা সবাই এটা ডিপ্লোর করি, কিন্তু এই বোমা হামলার স্মরণ সবাই, শেখ হাসিনা যে কথাবার্তা বলেছেন আমি সেটা দিয়ে শুরু করি। কারণ একজন রাজনীতিবিদ যখন রাজনৈতিক ভাষায় কথা না বলে, যখন তার হিংসা এবং তার খুনের আপনার বদলা মনে করছে, একটা আমি খুন করছে কেউ, আমি এটা বদলা নেব, মানে তার একটা সাসপেকশন, তার একটা মানে জিজ্ঞাসা যেটা বলে বাংলা শুদ্ধ ভাষায় যদি আমরা বলি, সেই তার জিজ্ঞাসার বহিঃপ্রকাশ যদি আপনি দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমাদের দেশে একটা আমরা শপথ নেই যে অনুরাগ বা বিরাগ আমরা করতে পারবো না, যখন আমি একটা পদে বসবো, বিশেষ করে সাংবিধানিক পদে আমি শপথ নেই যে আমি কারো প্রতি অনুরাগ বা বিরাগ হইতে পারবো না, তাইলে আমার সাংবিধানিক আমার বিচার আমার করা যাবে যদি আমি অনুরাগের বা বিরাগের বিষয়ে কিছু করে থাকি। এখন হাজার হাজার খুনের ভিতর শেখ হাসিনার এসব অনুরাগ বিরাগের অবশ্য কোনো মূল্য নাই, কিন্তু সে প্রকাশ্যে তারেক রহমানকে, মানে অপর বিরোধী দলের, তার বিরোধী দলের প্রধান নেতাকে বলছে তুমি আসো, বাংলাদেশের মানুষ তোমাকে দেখে নিবে। আমরা 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 চলুন এই সংক্রান্ত ভিডিওটি একটু দেখে নেই, তারপরে আমরা আলোচনায় ফিরে আসি। হ্যাঁ, যদি ভিডিওটা একটু দেখতে পারি আমাদের টিটু ভাই। তার চোখে মুখে রক্ত, তার চোখে হচ্ছে হত্যার বদলে হত্যার প্রতিশোধের চিহ্ন। তো সাহস থাকে বাংলাদেশে আসু, বাংলাদেশের মানুষ ওই খুনিকে ছাড়বে না। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যিনি রাষ্ট্র পরিচালনা করেন এরকম হুমকি প্রকাশ্যে দিতে পারেন না। তদন্ত কর্মকর্তা কাহার এখন? এই যে আপনি দেখলেন যে মানে একটা প্রধানমন্ত্রীর পদে বসে তিনি কাকে হুমকি দেন না, তিনি সবাইকেই তো হুমকি দেন। তিনি তারেক রহমানকে দিচ্ছেন, বেগম খালেদা জিয়াকে হুমকি দিচ্ছেন, এখন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে হুমকি দিচ্ছেন। আজকে তার একটা প্রেস কনফারেন্স হলো, সেখানেও তিনি বললেন যে যারা বিদেশ থেকে যারা এই 160 জন যে ডক্টর ইউনুসের পক্ষে কথা বললেন তাদেরকে বললেন যে আপনারা এসে এখানে দেখে যান যে তার বিরুদ্ধে কোনো অন্যায় করা হচ্ছে কিনা বা তার মামলাগুলো এগুলো জাস্টিফাইড কিনা, মানে উল্টো তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। এবং তিনি যে মানে সঠিকভাবেই একটা আইনি প্রক্রিয়ায় ডক্টর ইউনুসের সাজা হচ্ছে এটা তিনি একটা এস্টাবলিশ করার চেষ্টা করছেন। তো এই যে একটা প্যাথোলজিক্যাল লায়ার এবং এই যে মিথ্যা কথা বলা বা হুমকি ধামকি দেয়া এবং দিয়ে এভাবে 14.5 বছর পার করে দেয়া, তো সে তার মানে তার মনস্তাত্ত্বিক দিকটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমি মনস্তাত্ত্বিক দিকটা আমরা গতবার একটু ডিসকাস করছিলাম, আমি আপনাকে এখানে আমাদের দর্শকদের কিছু জিনিস মনে করাই দিই। 1997 সালে আপনার বাংলাদেশের সর্বোচ্চ আদালত জাস্টিস চিফ জাস্টিস মোস্তফা কামালের নেতৃত্বে শেখ হাসিনাকে অফিসিয়ালি অবজারভেশন দিয়েছিল যে শি ইজ রং হেডেড, মানে একটা রং হেডেড ভদ্র মহিলা বাংলাদেশের কোনো সাংবিধানিক পদের জন্য আপনার যোগ্য না। এটা হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত, এটা তো হাসিনার মতো আর ওই যে এরকম ভ্যানিটি ব্যাগ বা ওই যে পেটি কোট মার্কা বা মুজিব কোট মার্কা করছিল না, ওটা সত্যিকারের কোর্ট ছিল। আওয়ামী লীগ এটা কিন্তু কন্টেস্ট করে নাই, হাসিনা যে রং হেডেড না এটা কিন্তু তারা কোর্টে বলে নাই যে এই কথাটা উইথড্র করেন। শি ইজ অফিসিয়ালি এবং আওয়ামী লীগ এন্ডোর্সড দ্যাট শেখ হাসিনা ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার অ্যান্ড শি ইজ রং হেডেড অ্যাজ ডিক্লেয়ার্ড বাই দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আমাদের দেশের অ্যাপেক্স কোর্ট যাকে রং হেডেড বলেছে, এখন আপনি আসেন এই যে আপনি যে তার মনস্তাত্ত্বিক জিনিসটা, আমি এটা আরো একদিন আলাপ করছি, আমি আবার বলবো একটা কথা আছে আপনার এপিডি এনপিডি এন্ড বিপিডি, যে পার্সোনালিটি ডিসঅর্ডার যখন মানুষের হয় এটা হচ্ছে একটা সাইন্টিফিক টার্ম আপনার সাইকোলজিক্যালি, এপিডি হচ্ছে আপনার এপিডি এনপিডি এন্ড বিপিডি, একটা হচ্ছে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, একটা হচ্ছে অ্যান্টি সোশ্যাল বর্ডার লাইন ডিসঅর্ডার, আরটা হচ্ছে নার্সিসিস্টিক
পার্সোনালিটি ডিসঅর্ডার। শেখ হাসিনার তিনটা ডিসঅর্ডারই আছে এবং এটা হচ্ছে প্যাথোলজিক্যাল লায়ার, এবং এটা হচ্ছে শি ইজ রং হেডেড অ্যাজ ডিক্লেয়ার বাই আওয়ার অ্যাপেক্স কোর্ট। এই যে তার এগুলো একদিন বিশ্লেষণ করছি, আজকে ওই দিকে যাব না। শেখ হাসিনা যে কিরকম মানে মানে খুন করলে মানুষ আপনার একটা মনস্তাত্ত্বিকভাবে সে নাকি রাতে ঘুমাইতে, কোনো মানুষ যখন খুন করে সে রাতে ঘুমাইতে পারে না, তার মনে ওই খুনের ইয়ে থাকে। আর খুনি যখন ধরা পড়ার সম্ভাবনা থাকে তখন তার মধ্যে ধরেন ডাবল পালপিটেশন শুরু হয়, মানে আমি আবার ধরা পড়ে গেলাম কিনা। এক তো সে ঘুমাইতে পারে না, দ্বিতীয়ত হচ্ছে তার ভয় আতঙ্ক, মানে সে একদম আতঙ্কিত থাকে। শেখ হাসিনার চেহারা এখানে আমার মনে হচ্ছে কোনো আপনার সাইকোলজিস্ট হইতে হবে না, তার চেহারা দেখলে আপনি বুঝবেন, তার চোখ মানে আমি হায়না হায়নাকে হায়না লজ্জা পাবে, মানে হাসিনার চেহারা দেখলে, মানে সে এমন এক আতঙ্ক এবং এমন এক জিগাংসা, এমন এক ভয়ঙ্কর তার রক্তচক্ষু। ওই যে শাহিদ আলম স্যারকে আমি ধন্যবাদ দেব, উনি রাইটলি পয়েন্টেড আউট করছেন যে তার যে মানে তার মুখের লোকের মতো আগুন রক্ত বেরিয়ে যাচ্ছে। এখন আমরা যদি 15ই আগস্টের কথা বলি, মানুষ বলে যে আপনারা 15ই আগস্ট চান, আমরা তো 15ই আগস্ট এরকম রক্তাক্ত পরিণতি চাই না, আমরা শেখ হাসিনারও চাই না। আমরা শেখ হাসিনা বাংলাদেশে গত 15 বছরে যা করছে এইটার একটা মানে একদম ট্রুথ কমিশন বসাইয়া এটা বের করতে হবে, বের করে বাংলাদেশের মানুষের কাছে উন্মুক্ত করে তার বিচার করতে হবে। আর তারেক রহমানকে একজন রাজনৈতিক নেতা, আমি যদি একদম একাডেমিক্যালি যাই বা আমরা যদি ডিসকাস করি, তারেক রহমানকে সে কি চ্যালেঞ্জ দিতে পারে? ঠিক আছে, সব মামলা স্থগিত থাকবে, আপনি বাংলাদেশে আসেন, আপনার আমি আপনার সাথে নির্বাচন করব, একটা আসন ঠিক করেন। আমি তো বলি ঢাকা শহরের একটা আসন ঠিক করেন, শেখ হাসিনা তারেক রহমান নির্বাচন করবে, দেখা যাবে আপনার সাথে আপনার ক্যাপাসিটি কতটুকু আছে। আপনি তো সাদেক হোসেন খোকা এবং মেজর মান্নানের কাছে ঢাকা শহরে আর রংপুরের শ্বশুরবাড়িতে আপনার নূর মোহাম্মদ মণ্ডলের কাছে হেরেছেন, তো ঢাকা শহরে আপনি তারেক রহমানকে সেই চ্যালেঞ্জ দেন যে দেখি আপনি তো অনেক লোকজন জড়ো করতেছেন, দেখি আপনি আসেন ঢাকার কোন আসনে, ক্যাপিটালের একটা আসন ঠিক করেন, নির্বাচন করব। একজন রাজনৈতিক নেতার যোগ্যতা হচ্ছে মানুষ কখন তাকে কদ্দূর পছন্দ করে সেটা, সেটা না করে তুমি বাংলাদেশে আসো, তোমার বাংলাদেশের মানুষ শিক্ষা দিবে, মানে ভাবটা এমন তার গুন্ডা পান্ডা তার বাহিনী দিয়া, অথচ তার জন্য যে খড়গ রেডি হচ্ছে বাংলাদেশের মানুষ, কোটি কোটি মানুষ যে তারে এখন ধরার জন্য সব ঠিক করছে, এইটা গেল। আপনি ওবায়দুল কাদেরের কথা বললেন, এই যে ওবায়দুল কাদের, আপনি 1975 সালের 15ই আগস্ট যখন শেখ মুজিব যেদিন হত্যা করা হয়, 14 আগস্ট রাতের 2টা পর্যন্ত সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল, 15ই আগস্ট ছিল ছাত্রলীগের সম্মেলন, বাংলাদেশের সকল ছাত্র নেতারা ঢাকা শহরে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল, এবং আপনি জানেন তখন বাকশালের যে গভর্নর, 64 জেলার 64 জন গভর্নর ঢাকা শহরে ছিল, অর্থাৎ আওয়ামী লীগের প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর যত নেতা সারা দেশের সব ঢাকা শহরে ছিল। আর ওবায়দুল কাদেরের বয়স আপনি যদি তখন ধরেন, এখন তার 72 বছর বয়স দেখলাম, যে তখন তার বয়স 25 ধরেন, একদম তকবগে তরুণ সে তখন, এই তকবগে তরুণ ছাত্রলীগের সে তখন অনেক বড় নেতা, কিন্তু ইন্দুরের গর্তে ঢুকে গেছে 15ই আগস্ট। 14ই আগস্ট রাতে 3টা পর্যন্ত সব ঠিক, যেই ভোর 5টায় হত্যাকাণ্ড ঘটলো, আর কোথায় গেল আপনার ছাত্রলীগ, কোথায় গেল বাকশাল, কোথায় গেল তার রক্ষী বাহিনী, কোথায় গেল তার লাল বাহিনী, কোথায় গেল তার নীল বাহিনী, কোথায় গেল তার এত বড় বড় জনপ্রিয়তা, সব পালাইছে। এই যে আমাদের এই দুর্ভাগা দেশে ওবায়দুল কাদের, যে 15ই আগস্ট তার নেতাকে রক্ষা তো দূরের কথা, তার জানাজা পড়ার সাহস দেখাইতে পারে না, এই যে আনিসুল হক যার কথা বললেন, আরেকজন আপনার শয়তান মন্ত্রী হইয়া ব্যাং বানায়, তারপরে আপনার যত রকমের বাংলাদেশের জাস্টিস সিস্টেমের যত রকমের কুকর্ম বাংলাদেশে ইতিহাসে হয়েছে, সে সর্বনিকৃষ্টদের মধ্যে এক নম্বর হবে বলে আমি মনে করি। এই অসভ্যরা এখন যে ভয় পাচ্ছে, যে বললেন যে আওয়ামী লীগ একদিনে শেষ হয়ে যাবে, কারণ ওই যে 15ই আগস্ট একদিনে শেষ হয়ে গেছিল, তো এই আওয়ামী লীগকে তো পুনর্জন্ম জিয়াউর রহমান দিয়েছে, এটা তো কেউ বলুক আর না বলুক, জিয়াউর রহমান যদি 1976 সালে যখন নতুন গাইডলাইন দিলেন রাজনীতি করার জন্য, তখন এম এ মালেক এবং মিজানুর রহমান চৌধুরী দুজনেই আওয়ামী লীগের জন্য দরখাস্ত করেছেন, জিয়াউর রহমান বলছে আওয়ামী লীগকে আবার পুনরুজ্জীবন করতে দাও, এই আওয়ামী লীগের জন্মদাতা তো জিয়াউর রহমান,
তারা 15ই আগস্ট এই যে পালাইছিল ইন্দুরের গর্তে ঢুকছে, এই ইন্দুরের গর্তে তো ওরা 6 মাস 8 মাস এই তোফায়েল বলেন, রাজ্জাক বলেন, ওবায়দুল কাদের তো তখন ছোট নেতা, আরো যত বড় বড় নেতা যারা ছিল সব তো চলে গেছিল, আওয়ামী লীগই নাই, আছে বাকশাল বাজারে। হাইকোর্টে 2009 সালে 27 জানুয়ারি একটা রিটের প্রেক্ষিতে খুব সম্ভবত আপনারা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন এটা নিয়ে। ঠিক আছে, তো এখন ধরেন আওয়ামী লীগ যদি আপনাদেরকে বলে যে ঠিক আছে আমরা জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিলাম, আমরা তাদের প্রতীক দাড়িপাল্লা ফিরিয়ে দিলাম, তাদের নির্বাচনে করার সকল যোগ্যতার আছে আমরা ঘোষণা করলাম, সেই ক্ষেত্রে জামাতের অবস্থানটা কি হবে? জামাতের এই যে বর্তমান যে অবস্থান সেটি থেকে আপনারা থাকতে পারবেন, স্ট্রিক্ট থাকতে পারবেন, নাকি আপনারা মনে করবেন যে না আমরা আমাদের দলটাকে বাঁচাই, দলটাকে আবার আমাদের আমাদের কথা হলো যে জামাতের নিবন্ধন বাতিল করার মতো কোনো যৌক্তিক কারণ নাই। এটা আওয়ামী লীগ আমাদেরকে বলবে দিবে বিষয়টা ঠিক এরকম না, এবং যদি এরকম কোনো সহযোগিতা করে বা তারা যদি কোনো জায়গা থেকে তারা সেই ভূমিকা পালন করতে পারে তাহলে তারা একটা ভালো কাজ, ভালো কাজের পক্ষে তারা আসলো, একটু ভালো কাজ করলো, এটুকু হইতে পারে। কিন্তু তাই বলে তো তাদের বিরুদ্ধে যে মানে মূল যে আমাদের আন্দোলন সেটা হলো তারা যে কেয়ারটেকার সিস্টেমটা বাতিল করছে এটা সংবিধানে ফিরিয়ে আনতে হবে, কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন দিতে হবে, এইটা ছাড়া তো মানে তাদের অন্য কোনো কাজের মাধ্যমে এটা দিয়ে তো তারা মানে পার পাবে না, এদেশের জনগণ আর তাদের উপরে এক বিন্দু মাত্র কোনো আস্থা রাখে না, জামাত ইসলামী তো নয় এদেশের জনগণও কোনো আস্থা রাখে না, সুতরাং তাদেরকে কেয়ারটেকার সরকারের দাবি মানতেই হবে, এবং এই দাবি মানা না পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ আমরা থাকব। অর্থাৎ কোনো প্রলোভনে বা কোনো আশ্বাসেই জামাতকে জামাতের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে জামাত কোনো প্রলোভনের কাছে কখনো মাথা নত করেনি এবং করবে না। আচ্ছা সেলিম ভাই, একটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ধরেন আপনাদের 6 জন নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে এবং যেভাবে ধরেন আইন পরিবর্তন করে নতুন আইন করে, স্বাভাবিক একটা বিধান হচ্ছে যে নতুন আইনে কখনো পুরাতন অপরাধের বিচার হয় না, এটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত বিধান, সেই জায়গাতে আওয়ামী লীগ সাক্ষ্য আইন পরিবর্তন করেছে, নতুন আইন এনেছে, সেই আইন আবার পরিবর্তন করা হয়েছে, কাদের মোল্লা সাহেব ভিক্টির চিহ্ন দেখালেন, এক সপ্তাহ পরে আইন পরিবর্তন করে আবার বিচার করা হয়েছে। তো আমরা যেটা দেখলাম যে ওই সময়ে জামাতের যে তৎপরতা থাকার কথা ছিল সেটি কিন্তু ছিল না, জামাত রাজনৈতিকভাবে মোকাবেলা না করে যেখানে ধরেন আপনাদের সরকারের উপর আস্থা নাই, বিচার বিভাগের উপর আস্থা নাই, সেই জায়গাটায় আপনারা রাজনৈতিকভাবে বিষয়টাকে মোকাবেলা না করে আপনারা কোর্টের ফয়সালার উপরে অপেক্ষা করলেন, তো এটা আপনি কিভাবে দেখেন যে আপনাদের সরকারের উপর আস্থা নাই, প্রশাসনের উপর আস্থা নাই, বিচার বিভাগের উপর আস্থা নাই, কিন্তু কেন আপনারা যে কথিত আইনি লড়াইয়ে গেলেন? আপনারা তো জানতেন যে পরিণতি কি হতে যাচ্ছে, এটা একটা এটা সাধারণ মানুষের মনে কিন্তু একটা বড় প্রশ্ন যে আপনারা কেন অ্যাক্টিভ ছিলেন না। প্রথম প্রশ্নের আপনার যে উত্তর সেটি হলো যে এটা একটা একটা আপেক্ষিক কথা বললেন যে আমরা রাজনৈতিক ভূমিকাটা দুর্বলে, তো আপনার দৃষ্টিকোণ থেকে বা অন্য এরকম আরো বেশ কিছু লোকের দৃষ্টিকোণ থেকে হইতে পারে এটা, কিন্তু আমরা তো ফিল্ডে ছিলাম আপাতমস্তক, সুতরাং আমরা জানি যে ওই সময় আমাদের কর্মীরা যে ত্যাগের নজরানা পেশ করেছে, ওই সময় এক একটা মিছিলে প্রকাশ্যে গুলি ছোড়া হতো, থানায় ধরে নিয়ে মানে গুলি করে এফুড় এফুড় করে দেওয়া হইতো, পা কেটে যেত, অনেকের পা কেটে কাটা পড়ছে, অনেকের চোখ চলে গেছে, দুইটা চোখই চলে গেছে, মানে হাত চলে গেছে, এরকম অসংখ্য মানুষ এবং কয়েকশো নেতা কর্মী, 500 বোধহয় কম না নেতা কর্মী শুধু ওই সময়ের ভিতরে শাহাদাত বরণ করেছে। তাহলে ভূমিকা না রাখলে
তারা শহীদ হলেন কিভাবে? আপনি যদি বলছেন, আমি আপনি যদি বলছেন সেই তথ্য আছে আমার কাছে, সেটি হচ্ছে মাওলানা দেলাল হোসেন সাইদি রায়ের পরে সাতক্ষীরা সহ ওই অঞ্চল মিলে, পাবনা সাতক্ষীরা ওই অঞ্চল মিলে যে প্রতিবাদ হয় সেখানে তো অনেকটা ক্র্যাকডাউনের মতোই করা হয়েছিল, নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল, 2-3 দিনে 200 মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল, সেটি আছে। আমি বলছি আপনাদের কেন্দ্রীয় নেতাদের কে নিয়ে যে ট্রায়ালটা হলো সেই ট্রায়ালের জায়গাটায় আপনার, হ্যাঁ মিছিল হয়তো করেছে। জি কনক ভাই, আমি শেষ করে দিলে আপনি ক্লিয়ার হবে। প্রথম হলো যে আমরা প্রতিটা রায়ের প্রতিবাদ করেছি, আমরা এই রায়কে ন্যায়ভ্রষ্ট রায় হিসেবে উল্লেখ করে আমরা রাজনৈতিকভাবে রাস্তায় আমরা ডেমনস্ট্রেশন করেছি, এবং এমন কোন বোধহয় নেতার ব্যাপারে যে আমরা হরতাল থেকে শুরু করে এককভাবে হরতাল করে সারা বাংলাদেশে এত সাকসেসফুল হরতাল অন্য কোন পলিটিক্যাল পার্টি এককভাবে করে কান্ট্রি ওয়াইড সাকসেসফুল হরতাল করতে পেরেছে, আমার এত মানে সাকসেসফুল হরতাল করতে পেরেছে আমার আমার ইতি আমার জানা নেই। জামাত ইসলামী ডাকে হরতাল হয়েছে এবং আমরা রাস্তায় ছিলাম, আমরা হরতাল সফল করার জন্য হরতাল ডেকে গড়ে বসে থাকি নাই, আমরা রাস্তায় ছিলাম। কিন্তু আপনাদের মিডিয়া এবং অনেকেই আমাদের এই কর্মসূচিগুলোকে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যেভাবে কাভারেজ দেওয়ার কথা ছিল, আমরা সেই অর্থে আসলে আমাদের আন্দোলনের মোকাবেলায় আন্দোলনের তুলনায় আমরা কাভারেজ কিন্তু সেভাবে পাইনি। তারপরও এটা গোটা জাতি সাক্ষী যে আমরা সেই সময় যে আন্দোলন, অনেকে বলেছেন যে স্বাধীনতা যুদ্ধেও এত অচল অবস্থা তৈরি হয়নি, কোনো কোনো ক্ষেত্রে রাস্তার ডেমনস্ট্রেশন ব্লক দেওয়া এবং রাস্তা রাস্তায় শক্তিশালী অবস্থান তৈরি করার ক্ষেত্রে, কোন আন্দোলন তৈরি করার ক্ষেত্রে যে ভূমিকা আমরা রেখেছিলাম সেটা তো হইতে পারে আপনি কিংবা এরকম আরো অনেক লোক হয়তো আশা করেছিল যে তার চেয়ে বেশি কিছু আমরা করব, কিন্তু একটি মাত্র দল, একক একটা দল, হ্যাঁ আমাদের এই আন্দোলনে বলতে গেলে যে আমরা অনেকটাই একাই ছিলাম। অনেকে হয়তো বিবৃতি দিয়েছে, কেউ হয়তো কিছু কিছু সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই আন্দোলনটা আমরা একাই করেছি। এটা কি আপনাদের কোন রাজনৈতিক কোন পরাজয় বা ব্যর্থতা বলে আপনি মনে করেন? যে আমরা মনে করি না এখানে আমাদের কোন রাজনৈতিক ব্যর্থতা আছে কিংবা আমাদের কোনো উইকনেস আছে যে আমরা আন্দোলন গড়ে তুলতে পারিনি, বরং আমরা সর্বাত্মক আন্দোলন করে আমরা রাজপথে ছিলাম এবং আমরা কোর্টে যে কারণে গিয়েছি যে জামাত সবসময় একটি আইনের প্রতি শ্রদ্ধাশীল দল, সেজন্য জামাত কোর্টকে ইগনোর করে নাই। জামাত মনে করেছে যে কোর্টে তারপরও আমাদের বক্তব্য উপস্থাপন হওয়া দরকার, ওরা যেসব মিথ্যা যোগ সাজসে যেসব তথ্যগুলো প্রসিকিউশন সরকার পক্ষ এনেছিল সেগুলোর অসারতা প্রমাণ করার জন্য, এবং আপনারা জানেন যে আমাদের এই বক্তব্যগুলো ইন্টারন্যাশনাল কমিউনিটিও গ্রহণ করেছিল, পৃথিবীর যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ বিভিন্ন আইনজীবীগণ, টবি ক্যাডম্যান সহ আরো অনেক আইনজীবী, তারা এটার ব্যাপারে যথেষ্ট সোচ্চার ছিলেন এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশ পর্যন্ত, আপনারা জানেন যে এই মামলার ব্যাপারে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বিবৃতি দিয়েছে অনেকের ফাঁসি কার্যকর না করার জন্য, স্টেট মিনিস্টার বিবৃতি দিয়েছেন, কথা বলেছেন, এগুলো আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি আপনি জানেন। তা আমরা যদি কোর্টে সেটা ফেস না করতাম তাহলে তো তারা যেসব মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা যে তথ্যগুলো হাজির করেছিল এগুলো তো বৈধ হয়ে যেত। যেভাবে হয়েছে এটি পুরো পৃথিবীর মানুষ এক বাক্যে মেনে নেয় যে এটা জুডিশিয়াল কিলিং, যেভাবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কে যে সাক্ষ্য প্রমাণকে উপস্থাপন করা হয়েছে এই সাক্ষ্য প্রমাণে মৃত্যুদণ্ড দেওয়া যায় না, কারণ মৃত্যুদণ্ডের বিধানটা হচ্ছে অত্যন্ত টাফ একটা বিধান এবং যেটাতে অনেক কিছুই মেলার পরে যে এই এই আদেশটি দেওয়া যায় বা এটি কার্যকর করা যায়। তবে আপনাদের যে 6 জন শীর্ষ নেতা ফাঁসির কাষ্ঠে ঝুলে জীবন দিয়েছেন, তারা প্রমাণ করেছেন যে তাদের দলের প্রতি ডেডিকেশন এবং বিশ্বাস, এবং শেষ মুহূর্ত পর্যন্ত তারা কেউই তাদের মার্সি পিটিশন করেন নাই রাষ্ট্রপতির কাছে। এটি অবশ্য জামাতের
আরেকটি রাজনৈতিক বিজয় বা মানুষের কাছে জামাতের অবস্থানটা অন্যভাবে প্রতিভাত হয়েছে, যে ছয় জনের কেউই মাসে পিটিশন করতে রাজি হলো না। মানুষ কিন্তু শেষ মুহূর্তে একবার ট্রাই করে যে দেখি না হয় কিনা, কোনো না কোনো ভাবে মিরাকলে কিছু হয় কিনা। সেই জায়গাটা জামাত অবশ্যই, জামাতের শীর্ষ নেতৃত্ব মৃত্যুর আগেও কিন্তু জামাতকে এই একটা বিশাল একটা গ্লোরি দিয়ে গেছেন আমি বলবো। জি, এটা একটা প্রকৃত সাচ্চা ইমানদারের যে বৈশিষ্ট্য, মাথা উঁচু করে, শির উঁচু করে আল্লাহর দরবারে চলে যাওয়া।